ডায়মন্ড রয়েছে আমাকে স্পিন করতে দিবে না কেন হ্যালো ভাই বুঝলাম না তো ডায়মন্ড ও ওয়েট 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 গাইস আমাদের টপ আপ হয়েছিল এর জন্যই তো বলি আচ্ছা গাইস টপ আপে ডায়মন্ড এক্সট্রা অ্যাড হয়েছে এর জন্য মোনা ওনারা ডায়মন্ডের এদিক ওদিক দেখতেছিল যাই হোক কোনো সমস্যা নাই আমরা টপ আপে যে ইমোটটা নিলাম ওইটা দিয়ে ইমোট চ্যালেঞ্জটা হবে তার আগে বলে আরে আরে রে সাউন্ডটা অন হয়ে গিয়েছে রে ভাই আচ্ছা সমস্যা নাই স্পিনগুলো তাড়াতাড়ি করে নেই 200 ডায়মন্ড করে ও প্রথম ড্রেসটা আমরা পেয়েও গিয়েছি এইটা দিয়ে আজকে অ্যাগ্রেসিভ গেম প্লে হবে Yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. Yes, I'm going to show you an awesome video. Trailer to take a film and notun asha event take a amra notun bundle tan niye niyeche eta obosshoi er age ekbar game e eshechilo ar ajke amra ei notun bundle tan niye ekta aggressive game lagate achi to abar solo versus duo te to abar prottekta kill er por thakbe ekta kore emote to abar amader game e asha notun emote ta to guys ekta muhurto miss koro na to without wasting any more time Let's start our today's video. একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি ব্রাজিলিয়াতে এন্ড ইউ গাইস আজকে আমরা সোলো ভার্সেস ডুওতে রয়েছে নতুন ফোনে রয়েছে অন্যরকম একটা খেলা হতে পারে দেখা যাক তার উপর দিয়ে নতুন ইমোটটাও নিয়ে নিয়েছে এন্ড একটা এনিমি এসেও পড়েছে এন্ড তো কি ও ভাই রে পিস্তল দিয়ে তুবা ভাই অন্যান্য গান নিতেছি কেন আমি এটা মরে গেল তো সমস্যা করে যাবো রে ভাই এটার কথাই তো বলতেছিলাম রে মরে গেছে রে ভাই এখন সামনেটা আমারে মারবে না সামনেটা নিচে চলে গেছে ভাই বেঁচে গেছি রে ইমোট চ্যালেঞ্জ করতেছি ইমোট শেষ হওয়ার আগে আমি নড়তেও পারতাম না রে চান্দু ভাগটা ভালো আছে সামনেটা চলে গিয়েছে ভাইটাকে যাক গাইস দুই গুলি শটগানটা পেয়ে গেছি আর আমার মাথার উপরে কার জানে আওয়াজ পাইতেছি একটু ওয়েট করো চান্দু অলমোস্ট এসে পড়েছি কই রে এটা একেবারে তিনতলাতে ভাই হাটটা যদি একবার ক্লিয়ার হয় না কোন লেভেলের গেম প্লে যে দেখানো যাবে রে চান্দু কিন্তু হাটটা ক্লিয়ার হইতেছে না দুঃখের ব্যাপার এটা আচ্ছা সমস্যা নেই আপাতত আমরা এই জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি করে নিচে চলো কারণ ব্রাজিলিয়াতে যখন আমরা নামলাম না দেখলাম যে বড় বড় এনিমিদের একেবারে জোয়ার নামতেছে আর কি তো আমাদের কি ফেলানো লাগবে রে এই বলটা নেওয়ার জন্য ওকে সমস্যা নেই ওই দেখো এখনো পর্যন্ত ফাইট চলতেছে এখন ও ও ও পিছনে আরেকটা চ্যান্স আমি বলছিলাম সারপ্রাইজটা দিয়ে দিবার পিস্তল দিয়ে মাইটটা দাও উল্টার দিক থেকে আরেকটাই মারতেছে আরেকটু সামনে আসো তো পিস্তলের একটা মায়ার বা হেডশটটা লাগলো বডি শটটা তো বেশি জোরা লাগতেছে না বডি শটেই মরে যাইতেছে ভাই এটা কি আসলে এত ভার একেবারে নুয়ে পড়তেছো চান্দু দেখতে পারছো গাইস আমরা আমাদের নতুন ড্রেসটাও কিন্তু নিয়ে নিয়েছি একবার আগে এর আগে আসেছিল কিন্তু নতুন ইভেন্টে আবারও দিয়েছে নতুন করে আর আমার কাছে ছিল না দুইটার একটা ড্রেসও ছিল না তো একটা নিয়ে নিয়েছি আর একটাও মেবি নিয়ে নিব পরে যে আপাতত এই ড্রেসটা দিয়ে একটা গেম প্লে করা যাক আর সামনের দিকে এনিমি ছিল না চলো গাইস একটু সামনের দিকে ও ভাই মুখের সামনে এসে পড়েছিল টুয়া খাবা নাকি টুয়া খাবা নাকি চান্দু একটু কি মারো টুয়া চান্দু রে ভাই এটা টুয়া মারতে আমি মরে যাবো না চান্দু একটু কি মারো হালকা একটু বেশি না চান্দু আরে ইয়ারচি কে এটা টুয়া মারাই যাবে না ভাই আরে রে না এটা টুয়া মারতে গেলে আমার কেন জানি মনে হচ্ছে মরে যাবো এদিক দিয়ে একটা মারি আর এই চান্দু ড্যামেজ খেয়ে আমার দিকে আসবে তারপরে যে টুকি এ এ এ নো আমার কাছে আর গুয়াল নাই মাথার মধ্যে টোকা ওপি টুকি দিয়ে দিয়েছি রে চান্দু পাঁচটা কিলো হয়ে গিয়েছে গাইজ এখনই আরো তো কত কিল বাকি রয়েছে রে তন্ন তন্ন করে খুঁজে বেড়াইতেছে আর তোমরা চান্দু এখানে খাও একটা টুয়া রে চান্দু আর কি রে হ্যালো ভাই টু আমার আর চিন্তা থাকলে ভাই বডি শট ঠিক মতো লাগতেছে না ভাই আমি বুঝে উঠতে পারতেছি না এখনো পর্যন্ত এই ফোনের গেম প্লে রে এখন মনে হইতেছে উল্টা ভাই বডি শটের থেকে হেডশট ওয়ান ট্যাপ বেশি লাগে এ এ এ কি রে এলা ও ভাই কিলটা পেয়ে গিয়েছি রে
বাইক নিয়ে ক্যান টানানি করতেছে, এখান থেকে বাইকে চালাইতেছে না, শব্দ শুনে তো মনে হইতেছে ভাই এগুলা বর্তমানে এত বেশি ভয়ানক লাগা শুরু হয়েছে না, কি বলবো আর ভাই। আর যেটা বলতেছিলাম আর কি, বর্তমানে ড্রাগের ছটার থেকে ওয়ান্টেব এর ছট বেশি লাগা শুরু হয়েছে, এই জিনিসটা আমার কোন ধরনের কথা। অবশ্য আমি ওয়ান্টেবে বেশি ফোকাস করতেছিলাম, ড্রাগের কথা ভুলে গিয়েছিলাম। প্যারাফল চান্দু তোমার আপাতত ভুলে যাই, আমরা একটু অন্য তোমাকে নিতে আসবো না, ফেস্ট আপডেট ওরা তোমার দিকে কোন নজর দিয়ে গিয়েছিলাম এই চান্দু, মাইরন আগে ফেস্ট আপডেট করতে তারা চান্দু এমন কেন করো, আমার সবকিছু পড়ে গিয়েছে রে। ওকে সব সময় সবকিছু নিয়ে নিয়েছি, আর এই চান্দু আমার জন্য ওয়েট করতেছে, আমি জানতাম ব্রো ও ভাই পেছে আসি রে, ভাই পেছে আসি, পিছন দিয়ে আকামটা কে করল রে বাবা, একেবারে মেরাই দিয়েছিল রে চান্দু, মুখের সামনে ছিল শটগান আর এইদিক দিয়ে পিছন দিয়ে মাইটটা দিছে আমারে। এই চান্দু এখানে দাঁড়িয়ে কি রে, এ টিম আপ করবে, যাক বেঁচে গেছি রে, বেঁচে গেছি ভাই, এটা টিম আপ করবে, এটা টিম আপ করবে রে চান্দু, টিম আপ করবে, ধন্যবাদ ভাই, দুই পাশ দিয়ে মাইটটা খাইতেছিলাম এই টাইমে টিম আপ করতেছ, ধন্যবাদ ভাই, অলমোস্ট বেঁচে গিয়ে আছি, কোনো সমস্যা নাই। এটার মতি গতি রে এ ভাই, ও ভাই সাব ওরে মির্জা বল ওরে গুটি বা ওরে সিটার, আরে চান্দু মর ওরে, কি খারাপের খারাপ দেখছো নি, গ্লোয়ালের প্যাক থেকে বের করলো টিম আপের লোভ দেখিয়া, তারপরে সে মাইটটা দিতে নিছিল, কিন্তু না উল্টা তো মাইর খেয়ে গেল রে চান্দু, তুমি তাড়াতাড়ি মরো, এই মোড়টা দিয়ে নেই, নাইলে তোমার টিমমেট আবার এসে আমার 12টা বাজাবে, এন্ড বুম, এই মোড়টা কিন্তু খারাপ না ভাই, কিন্তু এত বার যে উসাই করতে পারে না, গ্লোয়াল আছে নাকি, আরে গরিব রে, আরে গরিব রে, এ এ এ টিম আপের আরেকটা দেখে সে বুঝছে পেন মাই দিতেছে, এটাও আমাকে মারবে দেখো, এটা আমার টিমমেটই মরে, না এটা মারতেছে না ভাই, এটা কি ওর টিমমেটই না ভাই, তাহলে ওর টিমমেট আমার, এটা শুয়ে পড়ছে ভাই, আসো আসো ভিতরের দিকে আসো ভাই, এটা টিমমেট, এ রে রে দেখছো দেখছো দেখছো, টপ কাইলা মাত্র কি কারাবার কারাবে, এখন আবার টিম আপ করতেছে বা ভাই, টিকে একটু আগে টিম আপ এর নামে যে মির্জাপুরিটা করলাম ওইটা থেকে তো তোমাদের কাছ থেকে আমার মতো পুত্র মির্জাপুরেরই শিখা উচিত, এদেরকে আগে মেরে নেই, দুইটা রয়েছে নাকি, ওরা দুইজন আমি একজন তিনজন আর এই সামনে দুইজন পাঁচজন গাইস, তার মানে সামনে আর দুইজনই রয়েছে, তাদেরকে মাইটটা দিতে হবে আমার, নাইলে ওরা আবার কিলটা নিয়ে নিবে, প্লিজ ভাই ইমোট চ্যালেঞ্জ আকাম করো না, পরে যা বিপদে পড়ে যাবো আমি, প্লিজ ইয়ার আমার কাছে গ্লোয়ালও নেই, তুই একটা গ্লোয়াল থাকতো সামনে যে আস্তে করে, আরে এদিকে ডিজে পার্টি চলতেছে তো আবার আমাকে ছাড়া, তারা একটু পরে চান্দু সামনে যে এই দুইটাকে মেরে, তারপর আরে ডিজে পার্টি আনলিমিটেড চলতেছে, এগুলো কোনো কথার মতো করে নাকি, গ্লোয়ালটা নাই রে সামনে যে, এ চান্দু সামনে যে টমেটোটা মেরে দিতাম, ও গ্লোয়াল তো দিছে, ওকে চলো গাইস আপাতত সামনে একটু যাই, তারপর যে দূর ওপা এপি 40 দিয়ে এত হাজার কিলোমিটার দূর থেকে মারা যায় নাকি, আরেকটা কই ওদের, এ চান্দু এ দাদা কারে মারলাম রে বাবা, এইভাবে করে হেড লেগে গেল রে, দাঁড়া দূরে তাই, ও আর ইলিমিনেটেড, গাছের পিছনে থাকতে থাকতে চান্দু ইলিমিনেটেড হয়ে গিয়েছে রে, চান্দু ইমোটটা দিয়ে দিয়েছি, এন তোমরা এমনি তো হুইয়াটা ডিজার্ভ করো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, গিরে এটাকে ও চাক বসিলাম, এটাকে ডাউন হলো তাহলে তো ও আগে মনে হবে রে, দেখ গাইস বুইয়াটা দিতে পেরেছি, ও যশোরের নাকি এরা, ওতে নামের আগে দেখলাম যশোর লেখা ছিল, গাইস কয়টার মতো কিল হলো আমাদের, 11টা না 11টা কিল, সোলো ভার্সেস ডু উইথ নতুন ইমোট এন্ড ড্রেস, গাইস এই ছিল আমাদের আজকের সোলো ভার্সেস ডুতে অ্যাগ্রেসিভ গেম প্লে এর ভিডিওটা, আর গাইস তোমরা অলরেডি বুঝে গিয়েছো আমার কোয়ালিটিতে এক এক দিন এক এক রকম হইতেছে, এক এক দিন এক এক রকমের ভিডিও কোয়ালিটি, এক এক দিন এক এক রকমের অডিও কোয়ালিটি, আসলে আমি ফোনটা চেঞ্জ করেছি যার কারণে হচ্ছে সবকিছু আমার টেস্ট করা লাগতেছে কোনটা বেটার হবে, হালকা একটু সময় দাও আমাকে, আমি 100% সবকিছু ঠিক করে তারপর ব্যাক আসার চেষ্টা করবো, কোনো সমস্যা নেই, জাস্ট কয়েকটা
একটা দিন আমাকে একটু সময় দিও, আমি ভয়েস কোয়ালিটি এন্ড ভিডিও কোয়ালিটি 100% পারফেক্ট করে তারপর আমি তোমাদেরকে লাইক পারফেক্ট করব আর কি। হালকা একটু সময় লাগবে আমার। আর গাইস অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও আজকের ভিডিও কোয়ালিটি এন্ড ভয়েস কোয়ালিটি কেমন ছিল, কোনটাতে প্রবলেম ছিল, কোনটা ভালো ছিল অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে তো জানে কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাতে সবার কাছ থেকে ছোট কাটো হলো একটা কমেন্ট চাইছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস, আজ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।